নানান পুজো কাটিয়ে আমরা বাঙালিরা অবশেষে উৎসবের অন্তিম লগ্নে এসে দাঁড়িয়েছি। তবে কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। তাই শেষ উৎসবটা সব সময় বিশেষ, ভাই বোনেদের উৎসব অর্থাৎ ভাইফোঁটা। তাই এই বিশেষ দিনে আমরা চলে এসেছি দুজন বিশেষ মানুষের বাড়িতে। আমাদের সঙ্গে আছেন বুম্বাদা এবং মাকুদি। তোমরা দুজনকেই জানাই ওয়েলকাম আর শুভ ভাইফোঁটা। প্রথমে যেটা জিজ্ঞেস করবো যে ছোটোবেলার ভাইফোঁটা আমাদের কাছে গিফট দেওয়া নেওয়ার একটা উৎসব। এখন তো অনেকটা বদলে গেছে সময়, তোমরাও বদলে গেছো, তো সেক্ষেত্রে এখনকার ভাইফোঁটা তোমাদের কাছে কী যদি জিজ্ঞেস করা হয়? আমার কাছে ভাইফোঁটাটা একেবারেই মানে নিঃসন্দেহ ছোটোবেলায় এই সত্যি দেওয়া নেওয়া ভাইফোঁটা, মজা, ভাই বোনরা আমরা খেলবো, এই সবাই এক হব, সারাটা দিন কখন সন্ধে হয়ে যাবে, রাত্রি হয়ে যাবে বুঝতে পারতাম না। কিন্তু সেখান থেকে আজকের দিনে ভাইফোঁটার মানেটা বুঝতে শিখেছি, বোঝার চেষ্টা করেছি। এবং আমার কথা বারবার মনে হয় ভাইফোঁটা জিনিসটাই, ভাইফোঁটা হতে পারে, ভাইদুজ হতে পারে, রাখি হতে পারে, দিস আর লাইক আ ডেডিকেটেড ডে। এবং এই যে একটা বিশেষ করে ভাই বোনের সম্পর্ক, আই থিঙ্ক এটা প্রচুর সিনেমাতেও দেখানো গেছে, উপন্যাসেও পেয়েছি, গল্পতেও পেয়েছি, আমরা জীবন থেকেও দেখেছি যে অনেক সম্পর্কের একটা ঊর্ধ্বের একটা সম্পর্ক, মানে এই সম্পর্কটা একটা কোনো খুব স্পেশাল ইকুয়েশন হয় না। এটা কখনো বন্ধুর মতন, কখনো ভাই মানে ভাইরা ছোটো ভাইরা বাবা হয়ে যায় এরকম আমরা দেখেছি, আবার ছোটো বোনরাও কখনো কখনো মায়ের রোল প্লে করে, এরকম প্রচুর সম্পর্কের মধ্যে দেখেছি যে ছোটো বোন দাদার জন্য প্রায় বাবা মার মতন করে, আবার বড় দি মানে দিদিরা একটা সময় ভাইদেরকে বড় করছে, মানে এইগুলো শুধু পড়েছি বা দেখেছি না, মানে আমরা জানি এরকম ঘটনা। সো এই যে একটা সম্পর্ক, আবার কখনো বন্ধুর জায়গাটাও ভীষণভাবে ভাই বোনরা প্লে করে, মানে এই একটা সম্পর্ক না, একটা অদ্ভুত কোনো ব্যাখ্যা নেই, কিন্তু একটা অদ্ভুত বন্ডিং আছে এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা বন্ডিং। এবং এই বন্ডিংটার এই দিনটাকে পালন করা হয়, হ্যাঁ পালনটা করা হয় একটাই, যে ভাইরা যাতে ভালো থাকে, বোনরা সেটাকে প্রে করেন, এবং ভাইরা মনে সারা বছর ধরেই প্রে করেন আমার বোনরা যেন ভালো থাকে। একদমই তাই। মাকুদি, তুমি তো প্রত্যেক দিনই হয়তো চাও যে দাদার আরও ভালো হোক, দাদা আরও মানুষের কাছে পৌঁছে যাক, কিন্তু আজকের বিশেষত্বটা কী তোমার কাছে ভাইফোঁটা? শুধু কি ফোঁটা দেওয়া নাকি তার চেয়েও বিশেষ কিছু? অ্যাকচুয়ালি এভরি ডে এটা তো একটা আমরা মানে আমাদের লাইফের পার্ট, যে আমরা যাকে ভালোবাসি আমাদের পরিবারের বা আমাদের খুব কাছের মানুষ তাদের জন্য আমরা প্রে করি, এটা তো নর্মাল। এবং আজকে এটা একটা বিশেষ দিন, এটা একটা দাদা বা যাদের ভাই তাদের আজকের দিন, তো সেখানে কোনো কম্প্রোমাইজ মানে যখন আমি ফোঁটা দিচ্ছি একমাত্র ওরই কথা, ওরই প্রে করা হচ্ছে, সেখানে আর কেউ আসছে না। তো সেই জায়গাটা ইট ইজ অনলি আ ভাই বোন মানে ইউনিট, সেখানে আর কেউ ঢুকতে পারে না। তবে অবশ্যই আমি এটাই চাই যে মানুষের প্রফেশনালি ও যে জায়গায় পৌঁছেছে এবং আরও যে জায়গাটায় থাকবে সেটা তো অনেকটাই, কিন্তু আমার সবচেয়ের আগে আমি বলি যে সুস্থ থাকো, আনন্দে থাকো, আর আরও মানুষের কাছে পৌঁছে যাও, আরও মানুষের মনে থাকো, এটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড বিকজ সেটাই আমরা তো লোকের মনে যেভাবে থাকবো সেটাই একটু লিভ বিহাইন্ড, তো সেটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। এবং আমার মনে হয় যে এটার বেশি জিনিসপত্র দেওয়া নেওয়ার তো জীবনের চলতে থাকে, আমরা সারা বছর ধরেই এটা হয়, ও বলে তোর কী লাগবে আমার, এরকম করেই চলে। তবে হ্যাঁ, একটা বছরকার দিন হাতে করে একটা দিলাম, কিছুই দিলাম না, জাস্ট ফোঁটা, তখন একটা খুঁতখুঁত লাগে, তবে এইভাবেই। হ্যাঁ, আচ্ছা বুম্বাদা, এবার তোমার কাছে যাব, যে আমরা দেখলাম বোনেদের যাতে ঠান্ডা না লাগে তাই জন্য তুমি কম্বল দিয়েছ, তো এত ব্যস্ত তুমি, আর এটাও আমরা জানি যে আচ্ছা কমফোর্টার, ঠিক আছে, তো তুমি আমরা জানি বাড়ির সব জিনিস তুমি নিজেই কেনো, রান্নাঘরের জিনিস, অর্পিতাদির জিনিস, এই জিনিসগুলো কি বোনেদের জন্য তুমি নিজে কিনেছো নাকি ব্যস্ত বলে কাউকে দিয়েই কিনিয়েছো? না না না, এই পুরো জিনিসগুলো ভাবিয়ে আমি ঠিক একটা মোটামুটি একটু আইডিয়া করার চেষ্টা করি, কথা বলতে বলতে বুঝে নেওয়ার চেষ্টা করি কারা কাদের কী দরকার কী আছে, নিজেই কিনি, কাউকে দিয়ে কেনাই না, হয়তো ম্যাক্সিমাম কাউকে হেল্প নিয়ে নিই, কিন্তু কেনাটা নিজের করি। এবং সেই কেনাটা বাড়িতে তো যায়, আমাদের তো দেখে কার কি প্রয়োজন, সেইভাবেই প্রয়োজনের জিনিস দেয়, যেটা নেই হয়তো অবশ্য হয় না, এগুলো নিজের আমরা
কেনা হয়ে ওঠে না, মানে ইটস নট লাইক যে ও আমরা কিন্তু কিন্তু দাদা তো দেখলো কি হয়েছে এটা নিয়ে গিয়ে ঠিক নোটিস করে নেয়, করে ওই ঠিক সময় মতো ওইটাকে দিয়ে দেয়। আমাদের এখন সারা বছরই তো শীত, কারণ কি এসি চলে তো কমফোর্টার আমাদের লাগে, সুতরাং শুধু যে শীত আসছে বলেই কমফোর্টার তা নয়, সারা বছরই কমফোর্টার আমাদের খুব ইউজফুল থিংস। মাকুদি একবার বলেছিলেন যে তোমাকে ছোটবেলায় খুব বোকা করতেন মাকুদি, হ্যাঁ তুমি এত শান্ত শিষ্ট এত সরল মনের মানুষ বলে, তো এটাই জানতে চাইবো যে এরকম কোনোবার ছোটবেলায় হয়েছে, এরকম ভাইফোঁটা কাটিয়েছো যে আরই ছিল ভাই বোনের কিন্তু ভাইফোঁটা হয়ে ভাব হয়ে গেছে, এরকম ভাইফোঁটা কাটিয়েছো? আমাদের সারা বছর প্রায় আরই থাকতো, আরই থাকতো ওই ভাইফোঁটা বা এরকম স্পেশাল বার্থডে এইরকম একটা দিনে আবার ঠিক হয়ে যায়। সেটা আমরা একদম পিটুপিটি ভাই বোন, আমার পিটুপিটি ভাই বোন হলে কী হতে পারে আমার মনে হয় এটা সবাই জানে, মানে ইটস ডেঞ্জারাস, লাইক মানে ডেঞ্জারাস মানে আমার এই অমুক তমুক সবটাই হয়। আমাকে একমাত্র আমাকে দাদা শাস্তি দিত যদি অনেক, কারণ আমি সব মারটা ওকে দিতাম, আমিও কৃষ্ণ গেলে আমার শেরেফ মার আমার আমার মানে মারগুলো দাদাকে তো সব সময়, তো একমাত্র একটা ভাবে রিভেঞ্জ নিত, সেটা হচ্ছে আমি যখন খুব ছোটো যখন সাইকেলে উঠতে পারতাম নাপতে পারতাম না, ও যতক্ষণ না ধরতো গিয়ে মানে ও গিয়ে একটা মানে এরকম করে ধরবে আর আমি পাটটা পেছন থেকে নাও, তো আমাদের যে মাঠে ঘুরে বেড়াতাম আর ও একমাত্র রিভেঞ্জ নিত যখন কিছু হয়েছে আমি দাদা 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 ডেকে যাই, ও দাঁড়িয়ে যে ধরবে না যা না পর, এবার শেখ নিজে মানে ওই ওইটা ওয়াজ দ্য অনলি রিভেঞ্জ, মানে তারপর খানিকক্ষণ পরে এসে ধরতো তখন নাপতাম, আমি নাপ পেয়ে প্রায় আমাদের ওই হ্যাঙ্গিং প্লান্টস ছিল ওইটা গিয়ে একদম সাইকেল নিয়ে নিয়ে ওটা ধরে ঝুলে পড়তাম, মানে পুরো ছেঁচড়ে তার আগেই ও আর কি চলে আসতো। তাছাড়া কখনো মানে ওরকম মানে আমি ম্যাক্সিমাম একটু মানে মারকুটে ছিলাম, আমার দুষ্টুমি করলে আমার শেয়ার অফ মার মার কাছে ওই খেত সবসময়। আচ্ছা লাস্ট প্রশ্ন করবো যে আজকের দিনে দাঁড়িয়ে দুই ভাই বোন দুজনের মধ্যে কি চেঞ্জ চাও নাকি যেটা আছে সেটাই আরো বাড়ুক? চেঞ্জ কি চাই? হ্যাঁ মানে এটা হোক নাকি যেটা আছে সেটাই আরো বাড়ুক, বাড়তে থাকুক। হ্যাঁ মানে যা আছে সেটাই বাড়বে, বা মানে আমার বিশাল চেঞ্জের আর সময়ও নেই, মানে এটা 20 বছর আগে বললে বলতাম যেটা আছে সেটাই মানে সুস্থভাবে ভালোভাবে ভালো হোক আরো ভালো হোক আরো ভালো। জীবনের শেষ দিন আমার জীবনের শেষ দিন অবধি যেন ওকে পাশে পাই সুস্থভাবে আনন্দে। বড় চা আর কিছু হতেই পারে না। আপনারা দেখলেন যে বুম্বাদা এবং মাকুদির অনেকটা সময় কিন্তু আমরা নিয়ে নিয়েছি আর নেব না, তবে এর বাইরে ভাইফোঁটার বাইরে যদি আরও কিছু খবর টলিউডে জানতে হয় তাহলে অবশ্যই চোখ রাখুন সিটি সিনেমা এবং সিটি টলিউডে।